হাই বন্ধুরা, আমার থাম্বনেইল আর আমার ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের জন্য খুবই একটা টেস্টি একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। এটার নাম হলো গাজর কা হালুয়া। সাথে আমার সাথে আছে আমার বেবি রায়া। রায়া হাই বলে দাও। হাই বন্ধুরা, তো আমার সাথে থাকুন আপনারা। তো বন্ধুরা, কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রেখেছি 1/2 কিলো গাজর, যেটা আমি গ্রেট করে রেখেছি। তার সাথে আমি রেখেছি এখানে এলাইচি, আর লাগছে আমার ঘি, আর আমি 1 বাটি রেখেছি কনডেন্স মিল্ক, আর এখানে আমি কাজু আর বাদামকে খুব ভালো করে চপ করে রেখেছি, আর এখানে আমি 1/2 গ্লাস মিল্ক নিয়েছি। মেরি ক্রিসমাস। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর পুরো এই যে রান্নাটা হবে গাজর কা হালুয়া, আমি একদম লো ফ্লেমে রান্নাটা করব। লো ফ্লেমে রান্নাটা করলে গাজরের হালুয়াটা পুড়ে না, আর এটার টেস্টটা খুব অসাধারণ আসে। তো সবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গাজরের হালুয়াটা ঘির মধ্যেই বানাতে হবে। যদি আপনারা তো একটু হেলথ কনসিয়াস হন তাহলে ঘিটা একটু কম দেবেন, আর না হলে তো ঘি ঘির মধ্যেই পুরোটা বানাতে হবে আপনাদের, কিছু করার নেই। ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেম করে রেখেছি আমি গ্যাসটাকে। এই গাজরের হালুয়াটা বন্ধুরা আপনারা একদম ঘরের মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে ঝটপট আপনারা ওই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন পট করে, ওটার জন্য আপনাদের বাজারে যেতে হবে না। তো বন্ধুরা, আমি এখন গাজরের হালুয়াটাকে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কালারটা খুব সুন্দর হয়ে চলে এসছে। এখন আমি এটার মধ্যে দুধ যেটা আছে দুধটা অ্যাড করে দেব। পুরো দুধটা আমি অ্যাড করে দিয়েছি। দুধটা অ্যাড করে নিয়ে আমি এটা রেখে দেব আরো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো দুধটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, খুব সুন্দর হয়ে, দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গাজরগুলো বয়েল হয়ে গেছে দুধের মধ্যে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো কনডেন্স মিল্ক, যেটা খুবই অপশনাল। আপনারা যদি যদি ঘরে থাকে ওটা দিতে পারবেন, যদি ঘরে না থাকে ওটা আপনারা না দিলেও হবে। আর যারা আছে, কেউ কেউ আছে এটার মধ্যে খোয়া ক্ষীরও ইউজ করে, তো আমার ঘরে ক্ষীর নেই তাই আমি ক্ষীরটা ইউজ করছি না। আমার ঘরে কনডেন্স মিল্ক আছে, আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই তো এইভাবে আমি কনডেন্স মিল্কটা পুরো দিয়ে ভালো করে মিক্স করে রাখ। অ্যাকচুয়ালি বন্ধুরা, গাজরের হালুয়াটা যত আপনারা একদম লো ফ্লেমে রান্না করবেন ততই ভালো হয় খেতে, আর যত ভালো মিক্স করতে পারবেন, অনেক টাইম নিয়ে এটাকে মিক্স করতে হয়, যত ভালো করে আপনারা মিক্স করবেন ততই ভালো এটার টেস্টটা আসে খেতে। একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে ঝটপট বানিয়ে নিতে পারবেন, যখনই ইচ্ছে করে তখনই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এইভাবে নাড়াচাড়া করব, যত সময় না কনডেন্স মিল্কটা পুরো ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় তত সময় পর্যন্ত আমি এটা ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা, আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনাদেরকে চিনিটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা মধ্যে একটু চিনি তো অবশ্যই লাগবে। এখন আমার মনে পড়েছে ওটা, যে আমি তো চিনি দেখাতেই ভুলে গেছি আপনাদেরকে। তো চিনি আমি দিয়ে দিলাম এখানে, ধরুন 4 টিস্পুনের মতন ভরে চিনিটা
চিনিটা আমি ইয়ে করতে থাকবো যত সময় পর্যন্ত এটা পুরো ভালোভাবে চিনিটা ডিসলভ না হয়ে যায়, তত সময় পর্যন্ত আমি চিনিটাকে এটার সাথে মিক্স করতে থাকবো। আর বন্ধুরা এটার মধ্যে আপনারা কোয়াখিরও দিতে পারবেন যদি আপনাদের ঘরে থাকে, বা আপনারা হোমমেড কোয়াখিরও বানিয়ে দিতে পারবেন, আর না হলে সিম্পল মিল্ক দিয়েও করতে পারবেন আপনারা। তো এখন আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা অলমোস্ট ডিসলভ হয়ে আসছে, আমি এখন এলাচিটা দিয়ে দেবো উপর থেকে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আরো 4-5 মিনিটের মতো কন্টিনিউস, আমি এটাকে নাড়াচাড়া করব কন্টিনিউসলি, তাকে চিনিটা যেন ভালোভাবে ডিসলভ হয়ে যায়। হ্যাঁ তো বন্ধুরা আমি একদম লাস্টে চলে এসেছি, এখন আমি যে ড্রাই ফ্রুটসটা কেটে রেখেছিলাম কাজু আর বাদামটা, ওটা আমি একদম মিক্স করে দেব পুরোটা দিয়ে, ভালো করে মিক্স করে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব গাজরের হালুয়াটা। এইভাবে আমি নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন আপনারা আমার গাজরের হালুয়াটা অলমোস্ট হয়ে এসেছে। এটা খুবই টেস্টি হয় খেতে, আর একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন আপনারা, যখনই ইচ্ছে করে তখনই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খুবই টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে, আপনারা ঘরে বানিয়ে দেখবেন। এইভাবে কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়িয়ে যাব একদম। আর এই পুরো রান্নাটা বন্ধুরা আমি একদম লো ফ্লেমে করেছি, এটা মাথায় রাখবেন, একদম লো ফ্লেমে করবেন রান্নাটা। গাজরের হালুয়াটা একদম লো ফ্লেমে করলে গিয়ে এটার টেস্টটা খুব ভালো আসে, এটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না, কেন কি একটু যদি পুড়ে যায় তো ওটার ওই স্মেলটা থেকে যাবে। এই যে আমার গাজরের হালুয়াটা পুরো হয়ে এসছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাজরের হালুয়া আমার হয়ে এসছে বন্ধুরা, এখন আমি এটা একটা বাটির মধ্যে সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার গাজরের হালুয়া একদম রেডি, যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করবেন রেসিপিটা। আর যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো অনেক জলদি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। সো টাটা।